দাদা কেন আজকে আপনারা আজকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে আমরা যে বিক্ষোভ সভায় মিলিত হয়েছে সেখান থেকে আমরা প্রথমে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই আমরা স্বাগত জানাই এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে আজকের এই এই ঘটনাস্থল যেখানে আমরা দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা এই জায়গাটাকেই আমরা আমাদের শক্তিস্থল হিসাবে বিবেচনা করি এর আগেও প্রায় দীর্ঘ সময়ে আমরা এখান থেকে প্রতিবাদ ধ্বনিত করেছি আমাদেরই দুই সাংবাদিক তাদের অকাল মৃত্যু এবং প্রশাসনিক মদতে মৃত্যুর বিরুদ্ধে আমরা সিবিআই তদন্ত চেয়ে ঠিক এই জায়গা থেকেই আমরা প্রতিবাদ ধ্বনিত করেছি আজকে আমরা এখানে এসেছি এখানে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ আমাদের বিক্ষোভ আমরা সারা রাজ্যের মানুষের কাছে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই আগামীকাল ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস অত্যন্ত দুঃখের ব্যাপার যে 75তম স্বাধীনতা দিবসের আগে দাঁড়িয়ে আগের দিন আজকে 14ই আগস্ট আমরা সাংবাদিকদের স্বাধীনতার জন্য একটা বিক্ষোভ সভায় মিলিত হয়েছি দেশ স্বাধীন হলো 75 বছর পঁচাত্তর বছর পরেও গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যম তার স্বাধীনতা পেল না এটা অত্যন্ত দুঃখের ব্যাপার আপনারা জানেন যে ইন্ডিয়ান প্রেস ফ্রিডম রিপোর্ট বেরিয়েছে 2020 সালের তার থেকে যে স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি গত বছর 226 জন সাংবাদিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে কেউ মারা গেছে 13 জন মারা গেছেন সরাসরি সরকারি মদতে 26 জনের মতো গ্রেফতার হয়েছেন আর বাকিরা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যের প্রশাসনের দ্বারা হেনস্থা হয়েছেন এবং মামলার ঘানি টানছেন এই রাজ্যেও আমরা এই পরম্পরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে যে জোট সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকার সংবাদ মাধ্যমের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নয় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে তাদের ন্যূনতম চিন্তা নেই এ পর্যন্ত আপনারা জানেন বহু সাংবাদিক এই রাজ্যে দুষ্কৃতীদের দ্বারা এবং সরকারি মদতে সরকারি দলের দুষ্কৃতীদের দ্বারা রক্তাক্ত হয়েছে বহু চ্যানেল বন্ধ হয়ে গেছে বহু সংবাদকর্মী এবং সাংবাদিক এই পেশার চাপ সহ্য করতে না পেরে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে স্বাধীনতার 75তম দিবসের আগের দিন এই স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা অত্যন্ত বেদনাদায়ক সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে আমরা জানাই যে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই রাজ্যের সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের কর্ণধার সাংবাদিক এবং সংবাদকর্মীদের সবচেয়ে বৃহত্তম মাধ্যম দুঃখের ব্যাপার এই বৃহত্তম মাধ্যম আজকে স্বাধীনতা দিবসের আগের দিন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য এই যা এই শক্তিস্থলে সমাবেত হয়েছে এই অসহ্য অবস্থা এই শ্বাসরুদ্ধকর অবস্থা অতি দ্রুত কাটুক সরকার তার স্বাভাবিক চেতনায় ফিরে আসুক সংবাদ মাধ্যমের মধ্যে হাল্লা বল মৃণালিনি এন পিবি 24 আকাশ ত্রিপুরা দিনরাত চ্যানেল যেগুলি বন্ধ হয়েছে এর বাইরেও বহু ছোটখাটো চ্যানেল বন্ধ হয়ে গেছে অত্যন্ত দুঃখের ব্যাপার নিজের রাজ্যে দাঁড়িয়ে এই রাজ্যের সংবাদকর্মী বা সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্ণধার তার চ্যানেল চালাতে পারছে না তার পত্রিকা চালাতে পারছে না এটা প্রত্যাশিত ছিল না
প্রত্যাশিত ছিল গণতন্ত্রের যে চারটি স্তম্ভ তা অত্যন্ত সুসংহতভাবে মিলিজুলিভাবে এই রাজ্যের তথা দেশের মানুষের জন্য এই দেশের মানুষের স্বাধীনতা কল্পে একসঙ্গে দাঁড়িয়ে সমন্বিতভাবে কাজ করবে। সেটা হচ্ছে কোথায়, এই গণতন্ত্র শব্দটি বহু ব্যবহারে একটি ক্লিশে শব্দ, সবাই ধারণা করে নেয় এটাও একটা অন্য একটা তন্ত্রতন্ত্র কিছু হবে হয়তো, কিন্তু যে চারটি স্তম্ভের উপর এই গণতন্ত্র দাঁড়িয়ে থাকে, গণতন্ত্র দাঁড়িয়ে থাকে মানে এই দেশের 150 কোটি মানুষের প্রতিদিন বেঁচে থাকার অধিকার, তার বেঁচে থাকার স্বাভিমান, তার আহার বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার যে ব্যবস্থা, এই চারটি স্তম্ভ যদি শক্তিশালী হয় তবেই সুনিশ্চিত হয়। মুশকিল হচ্ছে এর মধ্যে একটি স্তম্ভ যদি দুর্বল হয়ে যায় তো বাকি তিনটি স্তম্ভ নড়বড়ে হতে বাধ্য। কিন্তু এই দেশে আমি বললাম ইন্ডিয়ান প্রেস ফ্রিডম রিপোর্টের রেফারেন্স আমি আগেই দিয়েছি, সেই প্রসঙ্গে আমি বলছি এই রাজ্যেও গণতন্ত্রের এই স্তম্ভটিকে দুর্বল করে দেবার জন্য একটা সরকারি ষড়যন্ত্র, সরকারি চক্রান্ত রয়েছে যেটা ক্রমেই এই রাজ্যের যে স্বাভাবিকতা, যে স্বাধীনতা বোধ, যে সৌভ্রাতৃত্ব বোধ সেটাকে নষ্ট করে দিচ্ছে। একটা কথা সরকারকেও মনে রাখতে হবে, সরকার আইনসভার যে স্তম্ভটি সেই স্তম্ভটির মালিক। সরকারকে মনে রাখতে হবে যে বাকি তিনটে স্তম্ভকে দুর্বল করে দিলে পরে গণতন্ত্র কখনোই সুদূর প্রসারী হতে পারে না। 75তম স্বাধীনতা দিবসের আগে দাঁড়িয়ে এই কয়েকটি কথা সরকারকে মনে করিয়ে দেবার কোনো অর্থ নেই, এটা সরকারের নিজস্ব ভাবেই বোঝা উচিত, এটা অত্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের সাংবিধানিক অধিকার।